ক্লাস নাইন স্টুডেন্টস, তোমাদের তাপ ফার্স্ট পার্টে আমি ইন্ট্রোডাকশন দিয়েছি। তাপ কোনো চ্যাপ্টার করার আগে চ্যাপ্টারকে ভালোবাসতে হয়, সেটাকে জানতে হয়, ফলে তাপ কী জিনিস সেটা তোমরা জেনে গেছো। ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম নেই যে জিনিসটা কী অ্যাকচুয়ালি। তাহলে দিস ইজ এ ফর্ম অফ এনার্জি, শক্তির একটা রূপ। সেটাকে আমরা কীভাবে দেখতে পাই? তাপমাত্রার সাহায্যে। কারণ ওই যে ফিলিং, অনুভূতি, সেটাই হচ্ছে তাপমাত্রা। তার মানে আউটপুট, যে রূপে আমি তাপকে পাই সেটা হচ্ছে তাপমাত্রা রূপে। ঠিক আছে, আদারওয়াইজ এই শক্তিটার অন্য কোনোভাবে বুঝতে পারি না। তাহলে আউটপুট যেটাকে আমরা সেন্স করতে পারি। ঠিক আছে, তাহলে যেটাকে আমরা বলছি বোধগম্য তাপ, যেটাকেই আমরা বুঝতে পারি। তার মানে তাহলে আজকে এই হিট চ্যাপ্টার, তাপ চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আমরা পড়ব, সেটা হচ্ছে তাপের প্রকারভেদ, অর্থাৎ তাপকে আমি ক ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা হচ্ছে বোধগম্য তাপ, ইংরাজিতে বলে সেন্সিবল হিট, যেটাকে বোধ করতে পারি। তাহলে কোনটাকে আমরা সেন্স করতে পারি? তাপমাত্রা। কারণ তাপমাত্রাকে সেন্স করতে পারি, তাহলে এটাকেই আমরা, এই বোধগম্য তাপটাকেই আমরা মাপতে পারি। কী রূপে দেখতে পাই? তাপমাত্রা রূপে। এই হিটটাকে আমরা দেখতে পাই, মাপতে পারি। কী দিয়ে মাপব? থার্মোমিটার। কী দিয়ে মাপা যায় এটাকে? থার্মোমিটার। সেকেন্ড আরেকটা তাপ রয়েছে যেটাকে বলে লিন তাপ, ল্যাটেন্ট হিট। এই হিটটা অ্যাকচুয়ালি আমরা মাপতে পারি না, ঠিক আমরা সেন্সও করতে পারি না। কারণটা কি? এই যে লিন তাপ, এটা আরেকটাকে আমরা বলতে পারি লস্ট হিট। কেন এই হিটটা লস্ট হচ্ছে? এই যে লিন তাপ, এটা শুধুমাত্র অবস্থার পরিবর্তনে সাহায্য করে। তাহলে এই হিটটা, ল্যাটেন্ট হিট, যেটাকে আমরা পরবর্তীকালে পড়ব বা এখনই একটু বলে দিই, সেই লিন তাপ হচ্ছে শুধুমাত্র তোমার অবস্থার পরিবর্তনে সাহায্য করে। ধরো কঠিন থেকে তরল হবে, সেই কঠিন থেকে তরল হওয়ার যে মুহূর্ত, তার জন্য তো এই অবস্থার পরিবর্তন হতে গেলে তো একটা তাপ দরকার, সেটা হচ্ছে লিন তাপ। যখন এই অবস্থার পরিবর্তন হয়, যে পরিমাণ লিন তাপ নিয়ে কঠিনটা তরলে পরিণত হলো, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তার কারণ সেটা উষ্ণতাটাকে বৃদ্ধি করতে পারে না। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে ধরো এখানে কিছু মলিকুলস আছে, যখন একে হিট দেবে তখন কি হবে? এদের ভিতরে একটা কাইনেটিক এনার্জি তৈরি হবে, গতিশক্তি তৈরি হবে, টার্বুলেন্স তৈরি হবে, এরা একটু আরেকটু এলোমেলো হয়ে যাবে, এবং এর ফলস্বরূপ আমি একটা তাপমাত্রা পাব। তাহলে এটাও ধরো কঠিন, এটাও ধরো কঠিন। তাহলে কঠিনের ভেতর তাপ দিলে কি হচ্ছে? অণু পরমাণুগুলো ছোটাছুটি করছে, কঠিন অবস্থাতেই আছে, তাপমাত্রা আউটপুট আকারে অনুভূতিটা পাচ্ছে, বোধগম্য তাপ পাচ্ছে, তাপমাত্রা যেটাকে মাপতে পাচ্ছি। কিন্তু কঠিন থেকে যখন তরল হবে, অর্থাৎ ডিস্টেন্সটা, অণুগুলোর ডিস্টেন্সটা আরও বেড়ে যেয়ে তরলে পরিণত হবে, তখন কিন্তু পুরো তাপটাই কঠিন থেকে তরলে পরিণত করতে কাজে লেগে যাবে। তাহলে তাপ যে শক্তিটা, সেটা যদি কঠিন থেকে তরলে যখন পরিণত হলো, অর্থাৎ অণুগুলো আরও দূরে সরে গেল, নিয়ে তরল রূপ সৃষ্টি হলো, অবস্থার পরিবর্তন করলো, তাহলে এই যে তাপটা দিয়ে তাপমাত্রা বাড়ালোর কাজ আর করতে পারলো না। অর্থাৎ যখন সে অবস্থার পরিবর্তন করছে, পুরো তাপটাই খরচ হয়ে যাচ্ছে এই তরলে পরিণত করতে। অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সেই তাপটা তাপমাত্রার পরিবর্তন করতে সমর্থ নয়, ফলে তাপমাত্রা নির্দিষ্ট থাকছে। এই যে তাপ, যে তাপটা প্রয়োগ করে কঠিনকে তরলে পরিণত করেছে, সেটাকে বলা হয় লিন তাপ। আবার তরল, তার ভেতর থেকে তাপটা বেরিয়ে যদি চলে যায়, ঠান্ডা হয়ে তরলে কঠিনে পরিণত হবে, সেটাও লিন তাপ।
তার মানে অবস্থার পরিবর্তন করতে গেলে একটা তাপের গ্রহণ করা কিংবা বর্জন করা প্রয়োজন, কিন্তু সেই তাপটা উষ্ণতা বৃদ্ধি করতে সমর্থ হয় না, সে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতেই কাজে লেগে যায়। সেটাকে বলা হয় লিন তাপ। এই তাপটাকে মাপা যায় না, সেন্স করতে পারছি না, এটাকে লস্ট হিটও বলা হয়। তিন নম্বর যে প্রকারভেদ, থার্ড ফর্ম, বিকীর্ণ তাপ। রেডিয়েন্ট হিট, এই বিকীর্ণ তাপটাও কি করে, যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে, তাহলে সেই বিকীর্ণ তাপটা আশেপাশের বায়ুমণ্ডলের ডেন্সিটি ঘনত্ব কম থাকার জন্য তাকে কিন্তু গরম করছে না, ঠিক কি না? ফলে কি হচ্ছে, এই রেডিয়েন্ট এনার্জি যেটুকু গরম হচ্ছে পৃথিবী থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে সেটার দ্বারা, ফলে দেখা যাচ্ছে যে রেডিয়েন্ট হিটও কিন্তু সেইভাবে আমরা মাপিও না, বা এটা কাউকে ওইভাবে সেন্স করে গরম করতেও পারে না, ফলে এটা আরেকটা ফর্ম। তাহলে তাপের তিনটে ফর্ম, বোধগম্য তাপ, সেন্সিবল হিট, লিন তাপ, ল্যাটেন্ট হিট, অ্যান্ড বিকীর্ণ তাপ, রেডিয়েন্ট হিট। ফাইন, এরপরে তাহলে আমরা চলে আসছি যে ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে আমরা মাপতে পারছি সেটা নিয়ে একটু আলোচনা করে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা দিয়ে বিস্তারিত আলোচনা করব না, কিন্তু যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ হিটকে আমি তো উষ্ণতা আকারেই বুঝতে পারছি, ফলে সেটাকে একটু না বললে কেমন হয়? তাহলে উষ্ণতা বা টেম্পারেচার কি একটু বলে দিই। তাহলে উষ্ণতা কি? উষ্ণতা একটা অনুভূতি, ফিলিং, একটা অবস্থা। উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা ঠিক করে দেয় যে বস্তুটি অন্য বস্তু থেকে তাপ দেবে না নেবে, ঠিক আছে? অন্য বস্তু থেকে তাপ, অন্য বস্তু থেকে তাপ নেবে না অন্য বস্তুকে তাপ দেবে। তাহলে একটা অবস্থা হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা বা তাপমাত্রা, যেটা ঠিক করে দেয় যে সে অন্য কাউকে তাপ দেবে না তাপ নেবে। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো, এই যে এনার্জি বা তাপ কোনো বস্তুর ভিতর যেটা বর্তমান, সেই তাপের দেওয়া নেওয়াটা, যে কাউকে আমি তাপটা দেব বা কারো কাছ থেকে আমি তাপ দেব, সেটা কোয়ান্টিটি অফ হিট, তাপের পরিমাণের উপর নির্ভরশীল নয়। তাপের পরিমাণের উপর নির্ভরশীল নয়, কিসের উপর নির্ভরশীল? উষ্ণতার উপর, এই তাপীয় অবস্থার উপর, ঠিক আছে? কিরকম? তাহলে উষ্ণতা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি যদি জলের সমোচ্চশীলতা ধরি, তাহলে দেখো দেখো এটা একটা কন্টেইনার, এটা একটা চাবি, এটা কন্টেইনার এ, এটা বি। তাহলে এখানে জল আছে, চাবিটা বন্ধ করে রেখেছে, এখানেও জল আছে, তাহলে এ কন্টেইনার, বি কন্টেইনার, তাহলে কোন কন্টেইনারে জল বেশি? এ কন্টেইনারে জল কম, বি কন্টেইনারে জল বেশি? অবভিয়াসলি বি এর কন্টেইনারে জল অনেক বেশি আছে, ঠিক? এবার যদি এই চাবিটা খুলে দিই, তাহলে বেশি জলটা কি কমে আসবে? নো। তাহলে আমরা সেক্ষেত্রে জানি যার উচ্চতা বেশি, যেহেতু এ কলামটাও বেশি উঁচু আছে জলটা, ফলে দুটো এর থেকে বিয়ে যে দুটো জলের
উচ্চতাটাকে সমান করবে, যেটা সমোচ্চশীলতা ধর্ম জলে। তাহলে সেটা কিন্তু কোয়ান্টিটি অফ ওয়াটারের উপর নির্ভর করছে না। তেমনি তাপ ও তাই দুটো বস্তুর ভেতর তাপের প্রকারভেদ থাকতে পারে, কারো বেশি কারো কম হতে পারে, কে কাকে তাপ দেবে সেটা উষ্ণতার উপর নির্ভরশীল। ঠিক জলের মতো যে বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে জল যাবে এবং উচ্চতা সমান করবে, ঠিক একই রকম তাপের ফ্লোটা নির্ভর করে উষ্ণতার উপর, যার উষ্ণতা বেশি তার থেকে কম উষ্ণতার দিকে তাপের ফ্লোটা হবে, সেটা তাপের কোয়ান্টিটির উপর নির্ভর করে না, উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে। তাহলে তাপের ফ্লো কোন দিকে হবে? তাপের ফ্লো হবে তাহলে এ থেকে বি। তাহলে এটা যদি T1 ডিগ্রি সেলসিয়াস হয়, এটা যদি T2 ডিগ্রি সেলসিয়াস হয়, ইফ T1 ইজ গ্রেটার দেন T2, তাহলে অবভিয়াসলি এ থেকে বি থেকে তাপ সঞ্চালিত হবে, তাপের ফ্লোটা কোন দিকে হবে? এ থেকে বি। হতে পারে বিতে বেশি তাপ আছে এর থেকে, কিন্তু সেটা ফ্যাক্টর নয়। তাহলে এখানে ফ্যাক্টর কে? উষ্ণতা। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা মাথায় রাখতে হবে। তাহলে উষ্ণতার সঙ্গে তাপের যদি পার্থক্য বলি, তাহলে এটা একটা খুব ভেরি ইম্পর্টেন্ট পার্ট। প্লাস আমরা বলতে পারি তাপ একটা শক্তি আর উষ্ণতা হচ্ছে তার ফল, সেটা একটা অনুভূতি, ঠিক কি না? এই তাহলে এইগুলো তো তোমরা পড়ে এসছো, এতে ডিটেলসে যাওয়ার কিছু নেই, ঠিক ফাইন। এইবার দেখো এই উষ্ণতাকে একটু মনে করে দেখো তো কি দিয়ে মেপেছিলাম আমরা? মেপেছিলাম থার্মোমিটার দিয়ে। জাস্ট একটু তোমাদের মনে করিয়ে যাচ্ছে, আর কিচ্ছু না, নাথিং। থার্মোমিটার দিয়ে কি কি থার্মোমিটার পেয়েছিলাম? একটা পেয়েছিলাম সেন্টিগ্রেড, সেলসিয়াস স্কেল, সেটাকে মাপার একটা থার্মোমিটার পেয়েছিলাম, ঠিক। আরেকটা স্কেল পেয়েছিলাম, সেটা ফারেনহাইট স্কেল অফ মেজারমেন্ট, ক্লিয়ার। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ স্থিরাঙ্ক ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে ছিল 32 ডিগ্রি ফারেনহাইট, আরেকটা ছিল 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক। তাহলে মাঝখানে কটা ঘর? মাঝখানে 100টা ঘর। এটা কত ভাগে ভাগ? 180 ভাগে ভাগ, ঠিক। কিন্তু এখানে কত থেকে শুরু হচ্ছে? 32 থেকে শুরু হচ্ছে। এখানে কত থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে। পরবর্তীকালে লর্ড ক্যালভিন, যেহেতু আমার সর্বনিম্ন উষ্ণতা পেয়েছিলাম হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, থিওরিটিক্যালি তত্ত্বগত দিক থেকে, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়, ফলে তিনি বুঝেছিলেন -273 নিয়ে কাজ করা খুব মুশকিল। ফলে তিনি আরেকটা স্কেল যার কথা বললেন, সেটা হচ্ছে কি? কেলভিন স্কেল। কেলভিন স্কেলে -273কে 0 ডিগ্রি সেলসিয়াসের সমান করে ধরা হলো, ধরে তিনি স্কেলটা তৈরি করলেন, ঠিক। এবং এদের ভিতর কি সম্পর্ক? যেহেতু 0 ডিগ্রি মানে -273, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? এটা কি স্কেল? কেলভিন স্কেল। এটা ডিগ্রি সেলসিয়াস স্কেল, এটা ডিগ্রি ফারেনহাইট স্কেল। তাহলে এদের ভিতর কি সম্পর্ক? কেলভিন আর ডিগ্রি সেলসিয়াসের ভিতর 0 ডিগ্রি কেলভিন মানে হচ্ছে -273 কেলভিন, ঠিক। একইভাবে এইভাবে করতে করতে তোমার জিরো, তোমার কি আছে তার মানে? আমি যদি এই দিকে আসতাম, বেশ, তাহলে 273 সরি ওয়েট 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 আচ্ছা -273, ঠিক আছে, এই কেলভিন স্কেলে -273, ঠিক আছে। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কত ধরলো? এটাকে ধরলো 0 কেলভিন। -273 ডিগ্রি সেলসিয়াসকে কত ধরলো কেলভিন স্কেলে? 0 কেলভিন। কেন কেলভিন ধরলো সেটা আমি বললাম, যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য, এবার মাইনাস নিয়ে আমি কাজ করবো কি করে, অসুবিধা? তাহলে সেটাকে আমি ধরে নিই পূর্ণ সংখ্যা, মানে 0 ধরে নিই,
বেটার। তাহলে জিরো কেলভিন ইজ ইকাল টু মাইনাস -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তার মানে 273 কেলভিন ইজ ইকাল টু জিরো ডিগ্রি সেলসিয়াস। 273 কেলভিন মানে কত? জিরো ডিগ্রি সেলসিয়াস। বা বলতে পারি এটাকে যদি ঘুরিয়ে লিখে আমি, জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, তাহলে এক ডিগ্রি সেলসিয়াস মানে 273 প্লাস এক কেলভিন। তার মানে এখান থেকেই পাচ্ছি যে টি ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 প্লাস টি কেলভিন। তাহলে কিছুই নয়, এটা একটা এসআই স্কেল, আরেকটা ডিগ্রি সেলসিয়াসের জায়গায় একটা প্রবর্তন করা হলো যেখানে বলা হলো ডিগ্রি সেলসিয়াস যেমন স্কেল আছে আছে, আমি একটা স্কেল করছি বিজ্ঞানী লর্ড কেলভিন বলল যেখানে -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে ইকুয়াল করছি আমি জিরো কেলভিনের সঙ্গে। তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে? এখান থেকে -273 মানে হচ্ছে জিরো কেলভিন, তাহলে এখান থেকে -273 -272 এক এক করে বাড়াও, বাড়াতে বাড়াতে -271 -270 মাইনাস, এই করতে করতে যখন 273 ঘর আসবে তখন কি হবে? জিরো ডিগ্রি সেলসিয়াস হবে, আর কেলভিনে কত হবে? 273 কেলভিন। তা 273 ঘর উপরে এলে -273 থেকে জিরো হচ্ছে, তার মানে এটা কত ঘর এলো? 273 কেলভিন। তাই বলেছি জিরো ডিগ্রি সেলসিয়াস যদি 273 কেলভিন হয়, এক ডিগ্রি মানে 273 প্লাস আট, টি ডিগ্রি সেলসিয়াস মানে 273 প্লাস টি কেলভিন, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সেলসিয়াস স্কেল অ্যান্ড কেলভিন স্কেল। একইভাবে এই দুটোর ভেতর যেমন সম্পর্ক, একইভাবে আমাদের সম্পর্ক রয়েছে সেলসিয়াস এবং ফারেনহাইটের ভেতর, সেটা ক্লাস এইটে এর আগের ক্লাসে করে এসছো যে সেলসিয়াস স্কেলের 100 ঘর তার মানে এর কত ঘর? 180 ঘর, ঠিক আছে? তার মানে তার মানে সেখান থেকে আমি কি পাচ্ছি? সি ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু সি বাই 100 এত ভাগ। একইভাবে এফ ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু এফ বাই 100 ভাগ, এই এফ বাই কত ভাগ? 180 ভাগ। এগুলো করে এসছো, তার মানে এফ -32 এত ডিগ্রি ফারেনহাইট সমান কত? এত হচ্ছে এফ -32 বাই 180। তাহলে এগুলো করেছো, এগুলো ডিটেলসই আজকে বলবো, তাহলে তো চ্যাপ্টার মানে বলেই যেতে হবে, আগে 8 ধরতে হবে। এবং এই দুটো যেহেতু সমান, তাহলে সি বাই 100 ইজ ইকুয়াল টু এফ -32 বাই 180, তার মানে এখানে সি বাই 5 হচ্ছে এফ -32 বাই 9। তাকে আর এনে 20 দিয়ে ভাগ করো, 5 × 20 = 100, 9 × 20 = 180। তাহলে দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল, ঠিক আছে? এটা কোথার থেকে পেলাম? এক ডিগ্রি সেলসিয়াস মানে 1/100 ভাগ, ঠিক? যেহেতু 100 ভাগ, মানে এই স্কেলের 100 ভাগ মানে হচ্ছে যদি মানে 100 ডিগ্রি সেলসিয়াস, এই যে ডিফারেন্স 0 থেকে 100, 100 ডিগ্রি সেলসিয়াস মানে যদি 1 ভাগ ধরি, মোট যদি একটা একক ধরি, তাহলে সি ডিগ্রি সেলসিয়াস মানে সি এর 100 ভাগ। একইভাবে এফ ডিগ্রি ফারেনহাইট মানে এফ এর 180 ভাগ। তাহলে যেহেতু এফটা 32 থেকে শুরু হচ্ছে, এটা 0 দিয়ে শুরু হচ্ছে, তাই 32 বিয়োগ করেছি, তাহলে এফ -32 ইজ ইকুয়াল টু এফ -32 বাই 180। তাহলে এই দুটো যেহেতু সমান হচ্ছে, দুটোকে সমান করে নিয়েছি 32 বিয়োগ করে, তার মানে সি বাই 100 ইজ ইকুয়াল টু এফ -32 বাই 180, সেখান থেকে পাচ্ছি সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ -32 বাই 9। দিস ইজ দ্য, তাহলে আমাদের যে স্কেলগুলো যেগুলো সব দিয়ে আমি টেম্পারেচার বা উষ্ণতা মাপি, সেটা নিয়ে আমি একটু আবার রিক্যাপিটুলেশন বা সেই জায়গায় ফিরে যেয়ে, এর আগের ক্লাসে ফিরে যেয়ে আমি একটু উষ্ণতা সম্পর্কে বলে দিলাম। তাহলে এই সম্পর্কগুলো মাথায় আবার ঢুকে গেল যে উষ্ণতা, যে অনুভূতি, যে আউটপুট, যে ফল তাপের, সেটা সম্পর্কে আমরা একটু লিটল বিট একটু জেনে ফেললাম, ঠিক আছে? এরপরের যেটা ইস্যু সেটা হচ্ছে বস্তুর মধ্যে তাপের পরিমাণ কিসের উপর নির্ভর করে। তাহলে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ তাপ রয়েছে সেটা কিসের উপর নির্ভর করছে? একটা হচ্ছে বস্তুর ভর, বস্তুর কি ভর, কিরকম? লেটস ডু অ্যান এক্সপেরিমেন্ট। একটা বল নাও, কিসের বল? তামার বল নাও।
this is 50 gram, this is 100 gram. জলের ভেতর নিয়ে ফোটাও, দুটো হাতল আছে, তাহলে তামার বল নাও, দিস ইজ অলসো তামার বল, দুটো তামার বল নিয়ে একটা 50 গ্রাম একটা 100 গ্রাম নিয়ে ফোটাও, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যত খুশি যতক্ষণ খুশি তুমি ফোটাও। ফোটানোর পর একটা মোমের ব্লক নাও, তাহলে একই সময়ে ফোটানোর পর দুটোকে তুলে নিয়ে এসে মোমের ব্লকের ভেতর রাখো, দেখবে যেটা এই 100 গ্রাম যেটা সেটা মোম ভেদ করে খানিকটা ঢুকে গেছে, আর যেটা 50 গ্রাম সেটা অল্প ঢুকেছে, তার মানে কোনটার ভেতর তাপের পরিমাণ বেশি? 100 গ্রামের ভেতর। তাহলে কেন বেশি হলো? একই সময় ধরে তাপ দিয়েছ, তার মানে বস্তুর ভরের উপর নির্ভরশীল, যার ভর বেশি তার ভেতর তাপের পরিমাণ বেশি, সে বেশি পরিমাণ মোমের ভেতরে ঢুকে গেছে। তাহলে যে যে জিনিসের উপর তাপ নির্ভরশীল, প্রথমটা হলো বস্তুর ভর, দু নম্বর উষ্ণতা, টেম্পারেচার। তাহলে প্রথমটা ছিল মাস, দ্বিতীয়টা হচ্ছে টেম্পারেচার, উষ্ণতা। লেটস ডু অ্যান এক্সপেরিমেন্ট, আবার পরীক্ষা করা যাক, কিরকম? একই রকম জলের ভেতর, ফুটন্ত জলের ভেতর একটা তামার বল নাও, নিয়ে এটাকে ফোটাও, আর বাইরে একটা তামার বল রাখো, ঠিক, নিয়ে ব্লক নাও। কিসের ব্লক? মোমের ব্লক। তাহলে অবভিয়াসলি বুঝতেই পারছো, এটাকে যেটাকে ফুটিয়েছো, যার টেম্পারেচার উষ্ণতা বেশি আছে, সে কি করবে? ভেতর দিকে ঢুকে যাবে ফুটো হয়ে, আর আরেকটা বল কি হবে? ওপরে পড়ে থাকবে। তাহলে উষ্ণতা বেশি মানে অবভিয়াসলি সেখানে তাপের পরিমাণ বেশি, তাহলে সেকেন্ড হচ্ছে উষ্ণতা, যার উপর তাপের পরিমাণ নির্ভর করে। তিন নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে বস্তুর উপাদান। কিসের উপাদান? বস্তুর উপাদান। কিরকম? লেটস ডু অ্যান এক্সপেরিমেন্ট, আবার এক্সপেরিমেন্ট করা যাক, কিরকম? জল নাও, জলটাকে ফোটাও, জলের ভেতরে ধরো 50 গ্রাম কপার তামার বল, অ্যালুমিনিয়ামের বলও 50 গ্রাম, দুটোর মাস এক, কিন্তু দুটো আলাদা বস্তু, একটা কপার একটা অ্যালুমিনিয়াম, দুটো বলকে একই সময় ধরে ফুটিয়েছ, কিন্তু যখন এটাকে মোমের ব্লকের উপর রাখবে, তখন কি হবে? দেখা যাবে, যেটা দেখা যাবে যে ওটাকে রেখে ছেড়ে দাও যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, ঠিক, তাহলে দেখা যাবে যে ঠান্ডা হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করি, তাহলে দিস ইজ দ্য ফেট অফ অ্যালুমিনিয়াম বল, যে ভেতরে অনেকটা ঢুকে গেছে, আর কপার বল কি হয়েছে? সামান্য একটু ঢুকেছে, তাহলে দিস ইজ কপার বল। তাহলে অ্যালুমিনিয়ামটা মোম গলিয়ে অনেকটা ঢুকে গেছে, কপারটা কম ঢুকেছে, তাহলে একই পরিমাণ একই সময় ধরে তাপ দিয়েছি, কিন্তু টোটাল কোয়ান্টিটি অফ হিট সেটা কিসের উপর নির্ভরশীল হলো? বস্তুর উপাদানের উপর। তাহলে এখানে কার ভেতর হিটের পরিমাণ বেশি ছিল? কারণ সে ততটা ঠান্ডা হতে সময় লেগেছে, ক্লিয়ার? তাহলে অ্যালুমিনিয়াম, তার ভেতর হিটের পরিমাণ, তাপ শোষণ করার পরিমাণ বেশি ছিল যার উপাদান ভিন্ন কপারের থেকে, তাই সেটা ঠান্ডা হতে অনেকক্ষণ সময় লেগেছে, ঠিক কিনা? যেটা আমরা জানি জলের ক্ষেত্রে হয়, তাহলে এটা সর্বাধিক জলের ক্ষেত্রে, তাহলে বস্তুর উপাদানের উপর তাপ নির্ভরশীল। তাহলে এই তিনটে জিনিসের উপর মূলত কোয়ান্টিটি অফ হিট সেটা নির্ভরশীল, ক্লিয়ার? এরপরে চলে আসছি নেক্সট আমাদের কাজ, তাপের একক।
এক নম্বর হচ্ছে সিজিএস, সিজিএস এ কে ক্যালোরি, রয় কি লেখে রয় হস, ঠিক আছে স্পেলিং আশা করি ঠিক আছে, ক্যালোরি সি এ এল ও আর আই ক্যালোরি। তাহলে এ সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে কোশ্চেন হচ্ছে এটা যখন নিলাম কোশ্চেন কি এক ক্যালোরি মানে কি, হোয়াট ডিউ মিন বাই ওয়ান ক্যালোরি হিট। ওয়ান ক্যালোরি হিট মানে হচ্ছে যেহেতু সিজিএস ওয়ান এক গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে এক ক্যালোরি তাপের প্রয়োজন, তাহলে কি এক গ্রাম জল নিয়েছি যার উষ্ণতা কতটা বৃদ্ধি করব, এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কতটা তাপ লাগে, এক ক্যালোরি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ডেফিনেশন অফ ক্যালোরি, কি ক্যালোরি ওয়ান ক্যালোরি ইন সিজিএস ইউনিট। এইবার এই ক্যালোরি নিয়ে একটু আলোচনা করতে হবে, কেমন ওয়ান গ্রাম এইচ টু ও এক গ্রাম জলের উষ্ণতা বৃদ্ধি করব কত থেকে কত, 39.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 40.5 ডিগ্রি সেলসিয়াস। আবার এক গ্রাম জলের উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি 59.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 60.5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি বলবে স্যার আপনি এটা তো কত এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হচ্ছে, তাহলে এক গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন, এক ক্যালোরি। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এক ইংরাজিতে লিখছি এক ক্যালোরি তাপের প্রয়োজন হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 0.9992 ক্যালোরি তাপের প্রয়োজন হচ্ছে। যা তাহলে সবসময় কি এক ক্যালোরি জলের উষ্ণতা এক গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি এক ক্যালোরি তাপের প্রয়োজন হচ্ছে না, না একটু হেরফের হয়। সেই জন্য এই ত্রুটিটাকে দূর করার জন্য একটা উপায় আছে, উপায় কি বলছে এক গ্রাম জল নাও, এবার উষ্ণতাটা বৃদ্ধি কত করো, যদি আমি এক গ্রাম জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, তাহলে কত কত ক্যালোরি তাপের প্রয়োজন মোটামুটি, 100 ক্যালোরি 100 ভাগ, তাহলে এই যে ক্যালোরি তাপ পেলে সেটা 100 এর একটু এদিক ওদিক হোক তার 1% নাও 1%, তাহলে কত পাবো এক ক্যালোরি। তাহলে এই ত্রুটিটাকে যেহেতু বিভিন্ন উষ্ণতায় অর্থাৎ এক ডিগ্রি সেলসিয়াস মানে সেটা হতে পারে 14-15, 60-61, 71-72, বিভিন্ন এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছি বাবু, তাহলে সেটা এক গ্রাম জলের উষ্ণতা সেটা ফিক্স, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু একটু হেরফের হচ্ছে সবসময় এক ক্যালোরি তাপ নিয়ে উষ্ণতা বৃদ্ধি করছে না, সেহেতু বললো যে একটা কাজ করো এই ত্রুটিটা কী করে দূর করা যায়, বলছে এক গ্রাম জলের উষ্ণতা 1 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার পর জন্য যে তাপ লাগছে তার 1% নাও না, তাহলে একটু ভুলটা কমে যাবে, যেটাকে কি বলা হয় গড় ক্যালোরি। তাহলে এখানে কি নেওয়া হয় গড় নেওয়া হয়, ঠিক। এইবার পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখেছে যে এই যে গড় নিয়ে ত্রুটি দূর করছি যে ভ্যালুটা পাচ্ছি ফ্র্যাকশনে একটু ভুল ভ্রান্তি যা থাকছে সেটা কার সঙ্গে সমান, সেটা বলছে এক গ্রাম জলের উষ্ণতা যদি 14.5 থেকে 15.5 ডিগ্রি এই রেঞ্জটা ধরা হয় তাহলে ইস্যুটা ঠিক হয়, তাহলে সেটা হচ্ছে এক ক্যালোরি।
তাহলে এই ভুল ভ্রান্তিটা দূর করার জন্য তারা কি করলো, বললো গড় ধরার দরকার নেই, আমরা হিসেব করে দেখেছি তোমরা 14.45 থেকে 15.5 নাও, এই রিজনটা ঠিক আছে। সেই জন্য এই 1 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা 14.5 থেকে 15.5 ধরি, ধরে 1 ক্যালোরি করা হয়। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম এসআই একক, ঠিক আছে, এসআই এককে আমরা ক্যালোরি জানলাম যে 1 ক্যালোরি কিভাবে নির্ণয় করা হয়, গড় ক্যালোরি ধরা হয়, সবই আমরা বুঝতে পারলাম। এবার এসআই, তাহলে এসআই এ কি বলবো, 1 গ্রামের জায়গায় বলবো 1 কেজি ওয়াটার, জলের উষ্ণতা, 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন, 1 ডিগ্রি সেলসিয়াস বলাটাই বেটার, যেটা ধরে করেছিল। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি যদি ঘটাতে হয় তাহলে 1 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা কত, দেখা গেছে 4200 জুল। তাহলে দেখো, তাহলে হঠাৎ করে এত জুল কেন, কারণ এটা ওই জলের যে উপাদান তার উপর নির্ভর করছে, তার আপেক্ষিক তাপের উপর নির্ভর করছে, এবং দেখা গেছে 1 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কতটা তাপের প্রয়োজন, 4200 জুল। তাহলে এবার এই যে ক্যালোরি আর এই জুল এসআই একক, এদের ভিতর কী সম্পর্ক, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল বা 1 জুল বা জে ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি, 0.24 ক্যালোরি। তাহলে এটা গেল এসআই। ঠিক একইভাবে আরেকটা একক যেটা আমাদের দেশে প্রচলিত নয়, যেটাকে আমরা কি বলি, ব্রিটিশ থার্মাল ইউনিট, BTU, BTU কেন করিনি, কারণ BTU মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা তড়িৎ যে প্রবাহী তড়িৎ চ্যাপ্টার ক্লাস টেনে তোমরা দেখতে পাবে BTU, তাই এটা BTHU, এটাই আমাদের দেশে প্রচলিত নয়। সেখানে কি বলা হচ্ছে, তাদের দেশে তো দেখবে বিদেশি কোনো ধরো ডিসকভারি চ্যানেল যখন দেখবে যা হয় তারা পাউন্ডে বলে, ঠিক না, ন্যাচারালি তারা পাউন্ডে, তাহলে ভরটাই কিসে বলছে, তাহলে 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে কতটা তাপের প্রয়োজন, 1 ব্রিটিশ থার্মাল ইউনিট। এবার এটার পরিমাণ কী করে, এটা তো ক্যালোরির সঙ্গে কী সম্পর্ক, 1 ক্যালোরি আমরা জানি, সেক্ষেত্রে 1 ক্যালোরিটা ফিক্স একটা হয়ে আছে, 1 ক্যালোরি, তার সঙ্গে জুলের সম্পর্ক দেখলাম 4200 জুল হচ্ছে যখন আমি এইভাবে দেখছি, তাহলে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট মানে কত, 1 ব্রিটিশ থার্মাল ইউনিট মানে 252 ক্যালোরি, 252 ক্যালোরি, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়, ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে এই জায়গায় যদি আমি আরেকটা একক রয়েছে সেটাকে বলে সেন্টিগ্রেড তাপ একক, 94, কিছুই নয়, পাউন্ড জল রাখলাম, এটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, ঠিক আছে, তাহলে সেটা কি বলছি, 1 সেন্টিগ্রেড তাপ একক, এটার ভ্যালু কত বেরোচ্ছে, 1 সেন্টিগ্রেড তাপ একক সমান নিয়ারলি BTUতে যেটা বেরিয়েছিল তার প্রায় দ্বিগুণ, ওটা 252, এটা হচ্ছে 453.6 ক্যালোরি, 453.6 ক্যালোরি, যেটা নিয়ারলি অ্যাবাউট 1.8 BTU থার্মাল ইউনিট, ঠিক। এটা গেল 4 নম্বর। 5 নম্বর আরেকটা তোমার কি করলাম, থার্ম, কিছুই নয়,
ব্রিটিশ থার্মাল ইউনিটের জায়গায় যেটা পাউন্ড ছিল, কত পাউন্ড জল? 1 পাউন্ড জল, সেখানে 1 লাখ পাউন্ড জলের উষ্ণতা, 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে কতটা তাপ প্রয়োজন? 1 থার্ম। এটা একটা বড় একক, তার মানে 1 থার্ম মানে হচ্ছে, তাহলে এখানে যদি 1 পাউন্ড হতো, 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট, তাহলে 1 লাখ পাউন্ড জলের উষ্ণতা যদি 1 থার্ম হয়, তার মানে এটা হচ্ছে 1 লাখ ব্রিটিশ থার্মাল ইউনিট পরিমাণ, মানে হচ্ছে 10^5 ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে একক নিয়ে অনেক আলোচনা করলাম, আলোচনা কেন করলাম? দেখো, আমি যে কোনো চ্যাপ্টার পড়াই, তোমার মনে হলে দেখবে পুরোটা, না হলে দেখবে না। তোমার বইয়ে যেটুকু তোমার নাম্বার তোলার জন্য দরকার সেটুকু দেখবে, ইস্যু নয়। কিন্তু আমি চাই না যে কোনো চ্যাপ্টার যখন আলোচনা করব, ডিটেইলিংয়ে যখন মানে মানে চ্যাপ্টারটা যেন এদিক ওদিক সেদিক সব দিকটাই যেন মোটামুটি কভার আপ হয়, ঠিক না? তাহলে কি হবে, কিছু অন্তত স্টুডেন্টস, ঠিক আছে, সেটা হতে পারে 100-2 একটা, সেও যদি পুরোটা দেখে যে একটা না আমি পুরোটা জানলাম, ঠিক, সেটা চেষ্টা করি। আর যেটা বলেছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয় দেখে নেবে, স্যারকে জিজ্ঞেস করে নেবে বা বই কনসাল্ট করে নেবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।